হ্যালো ফ্রেন্ডস, আজকের আমি আপনাদের যেটা রান্না করে দেখাবো সেটার নাম হচ্ছে ড্রাই চিলি চিকেন। ড্রাই চিলি চিকেন করার জন্য আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এবং বোনলেস চিকেনগুলোর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, একটু ভিনেগার, নুন আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিয়েছি চিকেনগুলো। এছাড়া আর কিচ্ছু এর মধ্যে দিইনি, কর্নফ্লাওয়ারটা দিয়েছি কারণ ওপরের কোটিংটা ভালো হওয়ার জন্য। আমার কাছে খুবই কম চিকেন রয়েছে, তাই আমি একটা ব্যাচেই সব ভেজে নেব। যদি আপনাদের কাছে চিকেনের পরিমাণ একটু বেশি হয় তাহলে আপনারা দুটো কি তিনটে ব্যাচে রান্না করতে পারেন। এই চিকেনটা খেতে দারুণ হয়, ভীষণ ভালো টেস্ট হয় এটা খেতে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন তৈরি হলো। চিকেনগুলো সব আমার অলমোস্ট দেওয়া হয়ে গেছে। আমি চিকেনগুলোকে মোটামুটি একটা পিঠ ভালো করে ভেজে নিয়ে তারপরে পিট আর এক পিঠ ভালো করে ভাজতে দেব। যদি আমি এক পিঠ ভালো করে ভাজার আগেই চিকেনগুলোকে উল্টে দেওয়ার চেষ্টা করি তাহলে কোটিংটা ওপরে ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, আমি আর একটা পিঠ ভাজা করার জন্য দিয়ে দিলাম। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি যতটা পরিমাণ তেল নিয়েছিলাম তার থেকে তেল কম করে রাখলাম। এবার সেই তেলের মধ্যে আদা কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম। এটা আমাকে লাল করতে হবে না, আদা কুচি রসুন কুচি দেওয়ার সাথে সাথেই আমি দেবো ডাইস করে কেটে রাখা পেঁয়াজ আর ডাইস করে কেটে রাখা ক্যাপসিকাম আর কিছু লঙ্কা কুচি। এগুলো দেওয়ার পরে আমি ভালো করে এগুলোকে তেলের সাথে মিশিয়ে নেব। চাইনিজ রান্নাতে কখনোই ওভারকুক হয় না আর একটুখানি সবজির ক্রাঞ্চ থেকে যায়, কারণ চাইনিজ রান্না ফুল ফ্লেমে হয়। আমরা তো অত ফ্লেম পাচ্ছি না, বাড়ির গ্যাসে তো অত ফ্লেম হয় না, সেই জন্য আমি চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি করার। এগুলো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে চিকেনের টুকরোগুলো অ্যাড করে দেবো। আমার কাছে খুবই কম চিকেন আছে তাই আমি এগুলো অ্যাড করে দিলাম। চিকেনটা অ্যাড করে দেওয়ার পরে চিকেনের সাথে এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব প্রায় 1.5 টিস্পুন মতন ডার্ক সোয়া সস। আমার কাছে ডার্ক সোয়া সস ছিল তাই আমি ডার্ক সোয়া সস ব্যবহার করেছি। আপনাদের কাছে লাইট সোয়া থাকলে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন। আর 2 টিস্পুন মতন দিলাম আমি ভিনিগার। এটা দেওয়ার পরে আমি এটাকে আবার একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার আমি অ্যাড করলাম নুন স্বাদ মতন। নুনটা একটু বুঝে দিতে হবে কারণ ডার্ক সোয়া সসে নুনের পরিমাণটা যথেষ্ট বেশি থাকে। নুনটা অ্যাড করার পরে আমি একটু অ্যাড করলাম চিনি। আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল আইকনটা টিপে দিলে আমার চ্যানেলের সব নোটিফিকেশান আপনারা তাড়াতাড়ি পাবেন। এবার আমি অ্যাড করলাম টমেটো কেচাপ। টমেটো কেচাপ অ্যাড করার পরে টেক্সচারটা একদম চেঞ্জ হয়ে যায়। টমেটো কেচাপ অ্যাড করার পরে আমি এর মধ্যে অ্যাড করব, নাড়াচাড়া করে নিলাম একটুখানি টমেটো কেচাপ অ্যাড করার পরে। এবার আমি এর মধ্যে অ্যাড করব একটু ঝাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কারণ এটার রঙটা খুব সুন্দর আসে। এক একটা দোকানে আমি দেখেছি খুব সুন্দর ড্রাই চিলি চিকেন তৈরি করে এবং তাদের রঙটা একটা অদ্ভুত সুন্দর হয় যেটা বেশ আকর্ষণ করে। এবার এটাকে সম্পূর্ণ নাড়াচাড়া করে নেওয়ার পর সবার শেষে আমি একটু অ্যাড করব এটার মধ্যে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো অ্যাড করে একটু নাড়াচাড়া করেই আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। আমি এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাই ফ্রাইড চিলি চিকেন একদম রেডি টু সার্ভ। এটা খুবই ভালো খেতে হয়, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো এবং আপনাদের বাড়িতে কেমন হয়েছিল খেতে। আজকের এই পর্যন্তই, ধন্যবাদ।